নমস্কার বন্ধুরা, আমি রুমি, তোমাদের সবাইকে আমার কুকিং চ্যানেলে স্বাগত। আজ আমি আপনাদের দারুণ স্বাদের একটা পটল ভাজা বানিয়ে দেখাবো। এইভাবে একবার পটলটা ভেজে দেখতে পারেন, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। আর বানানো তো একেবারেই সহজ, আপনারা খুব সহজে যে কেউ বানিয়ে ফেলতে পারবেন। আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন, আমি যখন নতুন কোনো রেসিপি আপলোড করব আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। তো চলুন দারুণ স্বাদের পটল ভাজাগুলো বানানো শুরু করা যাক। প্রথমে আমি কয়েকটা পটল নিয়ে নিয়েছি, আর পটলের খোসাগুলো কিন্তু আমি ভালো করে ছাড়িয়ে রেখেছিলাম। এখন পটলটা কেটে নিতে হবে। প্রথমে পটলটা আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি, আর নিচের দিকের কিছুটা অংশ কিন্তু কাটা যাবে না। প্রথমে এইভাবে লম্বা করে কেটে নিতে হবে, তারপরে আবার এইভাবে সরু সরু করে কেটে নিতে হবে, ঠিক আলু ভাজার মতন করে। পটলটা সরু সরু করে কেটে নিয়েছি, এই সময় কিন্তু পটলের মধ্যে যে বীজগুলো আছে সেইগুলোকে আমি বের করে নিয়েছি। আপনারা চাইলে রাখতেও পারেন বা এভাবে পরিষ্কার করেও নিতে পারেন বীজগুলো। বীজগুলোকে পরিষ্কার করে নিলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। একইভাবে আমি আরো কয়েকটা পটল কেটে নিয়েছি, একইভাবে বেশ কয়েকটা পটল কেটে নিয়েছি। এখন আমি এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ বা স্বাদ মতন লবণ দিয়ে দিলাম, এক চামচের তিন ভাগের এক ভাগ। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা কিন্তু এইভাবে হাতে নিয়ে ভালো করে চারিদিকে ছড়িয়ে দিতে হবে। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটাও একইভাবে চারিদিকে ভালো করে ছড়িয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ ধনে গুঁড়ো নিয়েও চারিদিকে ভালো করে ছড়িয়ে দিতে হবে। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো। এবার মশলাগুলো খুব ভালো করে এইভাবে পটলের গায়ে মেখে নিতে হবে। সমস্ত পটলগুলোকে ভালো করে মশলা মেখে নিয়েছি, এখন এক সাইডে রেখে দিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে, মশলাগুলো পটলের সঙ্গে ভালো করে কিন্তু মিশে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ বেসন। এবার বেসনগুলোকেও শুকনো শুকনো করে প্রথমে এইভাবে পটলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। পটলগুলোকে আগে থেকে লবণ মাখানো আছে, তাই কিন্তু একটা জলজলে ভাব আছে, আর এইভাবে বেসনটা দিলে কিন্তু ভালো করে বেসনটা আটকে যাবে। একইভাবে সমস্ত পটলগুলোকে বেসন দিয়ে কোট করে নিচ্ছি। সমস্ত পটলগুলোকে ভালো করে বেসন দিয়ে কোট করে নিয়েছি। এইভাবে অল্প পরিমাণ বেসন দিয়ে কিন্তু পটলগুলোকে কোট করতে হবে, তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। এখন এইগুলোকে ভেজে নিতে হবে। এবার একটা কড়াইকে গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 4 চামচ তেল। এখন তেলটা প্রথমে ভালো করে গরম করে নিতে হবে। তেলটা ভালো করে গরম করে নিয়েছি, এখন যে পটলগুলো রেডি করে রেখেছি মশলা মাখিয়ে, সেই পটলগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার পটলগুলোকে একটু টাইম নিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। 1 মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম, এখন আমি একটু উল্টে পাল্টে নিচ্ছি। এইভাবে একটু টাইম নিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে পটলগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি, এখন আমি পটল ভাজাগুলো তুলে নিয়েছি। এইভাবে একবার পটলটা ভেজে দেখতে পারেন, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। এখন আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি।
পটল ভাজার রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন, আমি যখন নতুন কোনো রেসিপি আপলোড করব আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার আমার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।